বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান কিন্তু আড়ালে ছিল ভয়ঙ্কর এক ষড়যন্ত্র পঁচিশ মার্চ উনিশশো বিকেল সাড়ে পাঁচটার পর ঢাকার প্রেসিডেন্ট ভবন থেকে জেনারেল ইয়াহিয়া চলে যান এয়ারপোর্টে সেখান থেকে সরাসরি করাচি যাবার আগে নির্দেশ দিয়ে যান নিরস্ত্র বাঙালির ওপর সশস্ত্র হামলার পাকিস্তানি বাহিনীর নীল নকশার কথা তখনও কোনো বাঙালি আন্দাজ করতে না পারলেও ঠিকই তা জেনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতেন পাকিস্তানি বাহিনী যে ষড়যন্ত্র করেছে তাতে করে তিনি গ্রেফতার হবেন এমনকি এরপর তার জীবনও চলে যাবে কিন্তু বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন যে নেতা সেই নেতা জীবনের মায়া ত্যাগ করে অবস্থান করেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে পঁচিশে মার্চেই তিনি বলেছিলেন আজ আমার জীবন স্বার্থ আজ আমি আনন্দিত কারণ আমরা যখন বঙ্গবন্ধু বললাম তিনি আমাদেরকে নির্দেশ দিলেন তোমরা তোমাদের জায়গায় চলে যাও তোমাদের নির্দেশ মতে চলে যাও ওরা এই বাড়ি আক্রমণ করবে আমি চাই তোমরা চলে যাও আমরা যখন জিজ্ঞেস করলাম আপনি আমার জন্য ভাব না স্বাধীনতার ঘোষণা বার্তাটিও তিনি ইতিমধ্যে রেকর্ড করে রেখেছেন সিদ্ধান্ত হয়েছে যখনই আক্রমণ করবে তখনই আমার এই স্বাধীনতা ঘোষণা হয়েছ তাই সুতরাং সমস্ত পরিকল্পনা শেষ করেছেন এবং এবং জানতেন তাই হয়েছে অনুযায়ী মধ্যরাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা রাজারবাগ পুলিশ লাইন পিলখানা ইপিআর সদর দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গোটা ঢাকার উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী চালায় মধ্যযুগীয় পৈশাচিক হত্যাযজ্ঞ অগ্নিসংযোগ পঁচিশ মার্চ রাতে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকে তার আগেই ইপিআরের ওয়ার্ল্ডলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন বাংলার অবিসাংবাদিত নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করার আহ্বান জানান বঙ্গবন্ধু ধরা পড়েছে সিআই ডকুমেন্টেশন পাওয়া যাচ্ছে চুয়াডাঙ্গাতে টেলিগ্রাফ অফিসের লোক এসে আমাদের ওখানকার লোকাল যে এমএলএ ছিলেন তাকে দিয়ে যাচ্ছেন এটা তো এটা সমস্ত জায়গায় পৌঁছে গেছে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ট্যাঙ্ক ও মর্টার নিয়ে দুই হাজার বাঙালি অফিসার ও সৈনিকদের ওপর হামলা চালায় পাকিস্তানি বেলুচ রেজিমেন্ট হত্যা করে হাজার হাজার বাঙালিকে তাদের সেই নৃশংস বর্বর ও ঘৃণিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে সশস্ত্র মুক্তি সংগ্রাম শুরু করে বাংলাদেশ ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা